দেশে বিদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি বিএসও আজকের সংবাদে। আমি টুনটুনি। আমি বুলবুল। খবর পড়তে কই না ভুল। প্রথমেই সংবাদ শিরোনাম, আকাশচুম্বী রিক্সা ভাড়া, অবৈধ আমেরিকানদের বাংলাদেশে প্রবেশ, পচাশাবানের বাণিজ্যিক সাফল্য অর্জন, শুরু হলো হাজবেন্ড ডে কেয়ার সেন্টার, লুঙ্গির বিশ্বজয়, প্রতিক্রিয়া দেশে দেশে, গুণীজনের সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান, এবং সবশেষ থাকছে খেলার খবর। দিন দিন আকাশচুম্বী হচ্ছে রিক্সা ভাড়া। রিক্সাওয়ালার এই বিশাল স্যালারি আকর্ষণ করছে শত শত আমেরিকানদের। অবৈধ আমেরিকানরা নদী পথে সাঁতার কেটে চলে আসছে বাংলাদেশে, উদ্দেশ্য একটাই, রিক্সা চালানো। ক্যারিয়ারের চূড়ান্ত মাইল ফলক হিসেবে দেখছে তারা রিক্সা চালানোকে। কথা বলে জানা গেল এরকমই কয়েকজনের সাথে তাদের উচ্চাকাঙ্ক্ষার কথা। সুদূর আমেরিকা থেকে দালাল ধরে এজেন্টের মাধ্যমে বাংলাদেশে এসেছেন স্টিভেন। সাথে রয়েছে তার কন্যা সন্তান ও পিতামাতা। সবাইকে নিয়েই পালিয়ে এসেছেন বাংলাদেশে, উদ্দেশ্য একটাই, রিক্সা চালানো। রিক্সা চালিয়ে যা ইনকাম করেন তাতে তার চলে যায় খুব ভালোভাবেই। সারাদিন ভাড়া খাটার পরে তিনি যখন ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন, তখন তার বাবাও রিক্সাটি নিয়ে বেরিয়ে পড়েন টুপাইস কামানোর আশায়। ঢাকার অদূরে বিহারি ক্যাম্পের পাশে গড়ে ওঠা নতুন আমেরিকা ক্যাম্পে গিয়ে দেখা গেল এ ধরনের অভাবনীয় চিত্র। সবাই অপেক্ষা করছে তাদের স্বপ্নের চাকরি রিক্সা চালাবে তাই বলে। মোবারক হোসেন, এটিএন বাংলা, ঢাকা। বগলের দুর্গন্ধ দূর করতে আর নয় ডিওডোরেন্ট বা পারফিউম, এই স্লোগানকে সামনে রেখে আমেরিকার বিখ্যাত ডাভ সাবান এবং আলমের এক নং পচা সাবানের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে এই দুই সাবান কোম্পানি একসাথে বাজারজাত করছে পচা ডাভ সাবান। এই সাবান দিয়ে কাপড় কাচা, শ্যাম্পু করা, গরু ছাগল ধোয়ানো, পায়ের গন্ধ দূর করা সহ দাঁতও মাজা সম্ভব। বিশেষ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই দুই কোম্পানির সিইও এই কথাই জানান। মহিলাদের জন্য সুখবর, এসে গেছে হাজবেন্ডস ডে কেয়ার সেন্টার। অত্যাধুনিক ব্যবস্থা সম্পূর্ণ এই ডে কেয়ার সেন্টারে পাঠিয়ে দিতে পারেন আপনাদের হাজবেন্ডকে। এখানে অবাধ্য হাজবেন্ডের জন্য রয়েছে বিশেষ ডিটেনশন ব্যবস্থা, আছে রোম্যান্টিক এবং কেয়ারিং হওয়ার বিশেষ কোর্স। প্রথম সমাবর্তন শেষে গ্র্যাজুয়েটরা এবং আনন্দিত ওয়াইফরা জানালেন একথাই। আমাদের বিশেষ প্রতিনিধি চুন্নি হাহার রিপোর্ট। আগে আমি পড়াশোনা করতে পারতাম না, আমি শুধু ফেল করতাম। স্কুলে আসার পর আমার এত সাকসেস হচ্ছে, আমি খুব অবাক। আমি জিপিএ 5.5 পাচ্ছি। আপনার কি এখন খুব কুল ব্রেন? আপনার এখন আমার মাথা অনেক ক্লিয়ার, না পড়তেই পড়া বুঝে যাই। আচ্ছা, সব মানে জীবনও এখন অনেক পরিবর্তন আসছে। হ্যাঁ, জীবন মানে কি যে লাগতেছে বলেন না ভাইয়া, খুশি তো মানে লাভ পাই। বাংলাদেশের মামা হালিমের ব্যাপক জনপ্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের টেক্সাসে খুলেছেন মামাস পিজা। প্রতিদিন ভুয়া মামার খপ্পরে পড়ে এই অস্বাস্থ্যকর পিজা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অসংখ্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী। এদিকে মামা হালিমের মামা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই পিজার দোকানের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। একই সাথে তার পেটেন্ট করা বিখ্যাত মামা হালিমের সুনাম নষ্ট করার জন্য তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। এই বিষয়ে এখন দেখবেন আমাদের প্রতিনিধি জয় ধামনের রিপোর্ট। মামা হালিম দেখলেই জিভে আসে জল, এই হালিম খেলে করতে হয় না যত্রতত্র ত্যাগ মল। আর তাই মামা হালিমের এই ব্যাপক জনপ্রিয়তা সমগ্র দেশে দেশে, আর এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে টেক্সাসে ভাওতাবাজ মামা খুলল মামাস পিৎজা এবং তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন আসল মামা হিসাবে। আর তাই তাকে হাত নাতে কানে ধরে আমরা নিয়ে এসেছি জনগণের সামনে। দেখুন আমাদের আসল মামার প্রতিক্রিয়া। সম্প্রতি শিল্প সাহিত্য, গান ও চলচ্চিত্র সহ বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলা ভাষা ও সাহিত্যকে ব্যাপকভাবে সমৃদ্ধ করার জন্য ভাষা পদক পেয়েছেন জনপ্রিয় কথা শিল্পী মোস্তফা সরওয়ার ফারুকী, যদিও হাইকোর্ট এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে শ্রেষ্ঠ গায়কের পুরস্কারটি পান মোহাম্মদ আশরাফুল। তার গাওয়া গানটি শুনুন এবার আমাদের রিপোর্টে। আমি তো এক সাধারণ একজন, অতি সাধারণ এই মন, অথচ আমার ভালোবাসা সাধারণ,
ও বন্ধু রে একবার ছুঁয়ে দেখো ইচ্ছে গুলোকে। আমি তো কবিতা লিখি না, তবুও তো তোমায় ভেবে লিখবো একদিন। দ্বিতীয় কোন বনলতার কথা। এদিকে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কারটি নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও বিতর্ক শুরু হলে পুরস্কারটি নিলামে তোলা হয় এবং যথারীতি পুরস্কারটি উচ্চ মূল্যে কিনে নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইভা রহমান। শ্রেষ্ঠ বাংলা সিনেমার পুরস্কার পেয়েছে খোঁজ দ্য সার্চ ওরফে খাউজাইয়া মর। এ ব্যাপারে পরিচালকের সাক্ষাৎকারটি দেখুন আমাদের রিপোর্টে। আচ্ছা, এই সিনেমাটার নাম খাউজাইয়া মর কেন? যখন স্টুডেন্ট আসছিলাম তখন বেডবক্সের কামড় খায়া খাচ্চাইতে খাচ্চাইতে মাথায় একটা চিন্তা আইসে যে একটা ছবি বানাবো। তখন থেকেই ঠিক করলাম ছবির নাম হইব খাউজাইয়া মর, খাউজাইয়া মর খোঁজ দিশা। শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কারটি জিতে নিলেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান। মুখ বা বোবা চরিত্রে বরাবরই অসামান্য অভিনয়ের জন্য তাকে পুরস্কারটি প্রদান করা হয়। দেখুন তার অভিনীত চলচ্চিত্রের কিছু অংশ। আমার বলার কিছু ছিল না। লুঙ্গি আজ দেশের একটি অপরিহার্য স্বস্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই লুঙ্গি নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সব জল্পনা কল্পনার অবসান ঘটাতে এখন দেখবেন আমাদের ওয়াশিংটন ডিসি প্রতিনিধির তৈরি করা একটি বিশেষ রিপোর্ট, হাউ টু টাই আ লুঙ্গি, ঝাড়া দিয়ে লুঙ্গি। চলুন দেখি কিভাবে দিবেন অনাবিল প্রশান্তের ভঙ্গি। স্বাগতম আপনাদের সবাইকে, আমি ওয়াশিংটন ডিসি থেকে বলছি, বাংলাদেশের সুপার হিরো লুঙ্গি ম্যান। টুডে আই এম গোনা টিচ ইউ হাউ টু টাই আ লুঙ্গি। আপনারা যারা বাংলাদেশী আছেন কিন্তু আজও জানেন না কি করে লুঙ্গি পরতে হয়, তাদের জন্য আমাদের এই বিশেষ টিউটোরিয়াল। এই যে দেখুন আমি লুঙ্গি পরে আছি, এটা অনেক ফুরফুরে, আপনি এটা পর অনেক বাতাস খেতে পারবেন। দেন মেক এ ক্রস লাইক দ্যাট, দেন ক্রস এগেইন, পুশ ইট ডাউন, দ্যাটস সো ইজি। দেশের মধ্যে আজ অত্যন্ত সংবেদনশীল আবহাওয়া বিরাজ করবে। উপরে খুব গরম, নিচে ঠান্ডা এবং মাঝখানে ঝড়ো হাওয়া অনুভূত হবে। এদিকে ওয়ার্ল্ড ট্রেড ফিজের দরজা খোলা থাকার কারণে সারা দেশে লকডাউন সাইজ থেকে শুরু করে ফুটবল সাইজের স্নো পড়ার আশঙ্কা করা হচ্ছে। এই সময় সবাইকে হেলমেট পরে বাইরে বের হওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। এদিকে শনি এবং রবিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে মহিলাদের চোখের জলে বন্যা হওয়ার আশঙ্কা করা হচ্ছে, ঘরে কাজের বুয়া না থাকায় এর প্রধান কারণ। তবে শনি এবং রবিবার এই দুই দিন ঘরে স্বামীরা উপস্থিত থাকার কারণে বন্যার জল অনেকখানি শুকিয়ে আসবে। এবার একটি বিশেষ আবহাওয়া সংবাদ। তেল মাথায় তেল দেওয়ার কারণে সরকারি অফিসগুলোতে পিছিলতা 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এই সময় কেউ যদি তেল মাখা ফ্লোরে পা পিছলে পড়ে যান তার জন্য সরকার দায়ী থাকবেন না। আমাদের আবহাওয়া সংবাদ আজকে এতটুকুই, আমরা ফিরে যাচ্ছি মূল সংবাদে। এবারে খেলার খবর। এবছর অলিম্পিকে নতুন একটি ক্রীড়া প্রতিযোগিতা অন্তর্ভুক্ত হয়েছে, নদীর উপর বাঁধ পেয়ার। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো স্বর্ণ পদক জিতেছে প্রতিবেশী ভারত। এই বিজয়ে ভারতকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকার। খবর শেষ হলো, খোদা হাফেজ।